হাই বন্ধুরা আমার চ্যানেল অপূর্ব বিউটিতে তোমাদের সকলকে স্বাগত আমি মিঠু আজকে তোমাদের সাথে আমি একটা লোটাসের স্ক্র্যাব নিয়ে ভিডিও শেয়ার করতে যাচ্ছি তো হচ্ছে এটা লোটাস হার্বাল অ্যাপ্রি স্ক্র্যাব ফ্রেশ অ্যাপ্রিকট স্ক্র্যাব ওয়ান মিনিট টু ফ্রেশ নিউ স্কিন এটা বলছে ওয়ান মিনিট স্ক্রাবিং করার ফলে আমাদের একটা নতুন ত্বক আমরা দেখতে পাবো এটা অল স্কিন টাইপস আছে আর বন্ধুরা এর পেছনে কিছু জিনিস মেনশন করেছে সেগুলো আমি তোমাদের বাংলায় বুঝিয়ে বলছি যেরকম আমরা কেন স্ক্র্যাবিং করব বা কীরকমভাবে করব তো আমাদের কেন আমাদের ত্বকে স্ক্র্যাবিং করার দরকার সেটা এখানে বলছে বন্ধুরা আমাদের চুল এবং নোখ বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের ত্বকও বৃদ্ধি পায় ওপরে ত্বকের যে কোর্সগুলো মৃত হয়ে যায় এবং নিচে নতুন করে কোষ তৈরি হতে থাকে তাই সেগুলোকে পরিষ্কার করা বা রিমুভ করা জন্য ঠিক করার জন্যে আমাদের ত্বকে স্ক্রাবিং করা অবশ্যই দরকার সেটা লোটা সেখানে মেনশন করেছে ওপরে এবং সেগুলোকে মৃত কোষগুলিকে আমরা না ঘষা দিয়ে না ফাটিয়ে আলতোভাবে যদি স্ক্র্যাবিং করি আমাদের ফেসে তো আমাদের সেইগুলোকে রিমুভ হবে পরিষ্কার হবে এবং ঠিক হবে আর এটা কীরকমভাবে ইউজ করতে হবে সেটা এখানে বলে দিয়েছে ঘড়ির কাটা যেরকম সার্কিলিং টাইপের ঘোরে সার্কেলিং ইয়েতে সেরকমভাবে বন্ধুরা নিজেদের ফেস এবং নেক ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে বলেছে ধুয়ে নেওয়ার পরে এই লোটাস স্ক্র্যাবটা নিয়ে সার্কেলিং টাইপের বন্ধুরা সবসময় ওপরের দিকে করে আলতো হাতে করে করে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করে করে স্ক্র্যাবটা করো এক মিনিট করার পরে পরিষ্কার করে ধুয়ে নিতে বলেছে তারপরে হালকা করে মুছে শুকিয়ে নিয়ে যদি স্ক্রাবিং করার পরে আমরা বাইরে কোথাও যাওয়ার হয় তো কোনো অয়েল ফ্রি ময়শ্চারাইজার ইউজ করতে বলেছে এবং এসপিএফ যুক্ত এস পি থার্টিযুক্ত কোনো সানস্ক্রিম ইউজ করে বাইরে যেতে বলেছে আর বন্ধুরা এটা ইউজ করার পরে আমাদের কি রেজাল্ট পাবো আমরা সেটাও মেনশন করেছে এটা যদি এই লোটাস স্ক্র্যাপ দিয়ে যদি আমরা স্ক্রাবিং করি আমাদের ত্বকে তো একটা তরুণ উজ্জ্বল ত্বক আমরা দেখতে পারবো নিজেদের ত্বকে তো সেই জিনিসটাই এখানে মেনশন করা রয়েছে বন্ধুরা আর এটা একশো একশো গ্রামের আছে এটা হান্ড্রেড গ্রাম আর এটা তিন বছর ইউজ করা যাবে আর এটা একশো পঁয়ষট্টি টাকা দাম এটা স্কিন টাইপস আর এর ক্রিমেই ইয়েটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমার পুরো শেষ হতে যাচ্ছে এই হচ্ছে স্ক্র্যাবের ক্রিমি টেক্সচারটা আমি দেখে দিচ্ছি এই স্ক্র্যাবের যে দানা দানাগুলো টাইপের দানা দানা টাইপের রয়েছে আমার কাছে ভীষণ এগুলো একটু বড় বড় বলে মনে হয় যখন আমার নিজের ফেসে যখন আমি স্ক্রাবিং করছিলাম তো তখন একটু ঘষা ঘষা টাইপের লাগছিল তা খুব আলতো হাতে স্ক্র্যাবিং করবে স্ক্র্যাবিং করার সময় এ দানাগুলি একটু বড় বড় আর আর অন্য কোনো রকম কোনো খারাপ আমার সেরকম কিছু লাগেনি যেমন এটা বলছে যে উজ্জ্বল তরুণ একটা ত্বক নিয়ে আসবে অবশ্যই নিয়ে আসে দারুণভাবে মশ্চারাইজার করে ফেস আমি নিজে ইউজ করার পর আমি নিজে দেখেছি আর সপ্তাহে অবশ্যই দু দু দিন আমাদের স্ক্রাবিং করা দরকার সপ্তাহে দু দিন চেষ্টা করবে স্ক্রাবিং করার এই হচ্ছে আমার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি যদি এতটুকু হেল্পফুল বলে মনে হয় আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও তো আজকের মতন এখানে শেষ করছি বন্ধুরা আর কোনো এটা প্যারাবিন ফ্রি আমি বলতে পারছি না এতে কী কী ইনগ্রিডিয়েন্টস দেওয়া রয়েছে আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অবশ্যই চেক করে নিও তো এখানে ভিডিও শেষ করছি টাটা